আমার ভয় করছে ঠিকই, তবে সেরম যদি কিছু হতো তাহলে তো বড় মা আমাদের আগে থেকে জানাতো। তোমার মনে আছে বউ, সকালবেলা বড় মা কিছু একটা বলতে গিয়েও বলতে পারলো না? বাড়িতে কি হচ্ছে বলুন তো পৃথ্বীরাজ? আমিও তো সেটাই বুঝতে পারছি না। যাকে নিচে চলো, এখানে বসে থেকে কোনো লাভ নেই, নিচে গিয়ে দেখি কি হচ্ছে। চল। বড় মা কি হচ্ছে বলো তো বাড়িতে, তুমি কি আমাদের থেকে কিছু লুকোচ্ছো? লুকোচ্ছিলেন বৌমা, তবে আর কিচ্ছু লুকোব নাই। কি লুকোচ্ছিলেন এই সত্যি করে বলো তো, আজকে বাড়িতে কিসের বুঝু? মনির সঙ্গে তোর বের কি বললে বড় মা? ওনার বিয়ে মনির সাথে? তার মানে আজ সকাল থেকে ওনার বিয়ে তোড়জোড় চলছে? তার মানে মনির মা আমাদের মিথ্যে কথা বলেছেন? ওনার বিয়ের জন্য গায়ে হলুদ লাগাবে বলে উনি আজ সকালেই ঘরে এসেছিলেন, আর অন্য কোনো কারণে না, পুজোয় বসার জন্য নয়, বিয়েতে বসার জন্য মা ওনাকে নতুন ধুতি পাঞ্জাবি পরে বসতে বলল। আমি না এই কথাগুলো আগেই বলতে চেয়েছিলাম তোদের, কিন্তু কিন্তু বলতে পারিনি। আমি আর কোনো নুকো চাপা করতে চাই না, তুই সবটা সত্যি বললে তোদের। এখন এই টোপর পরিয়ে মানিককে চাঁদনা তলায় নিয়ে যাওয়ার আদেশ দিয়েছে মানিকের মা। আমিও তো ভেবেছিলাম তুমি অন্তত চাও বড় মা যে আমি আর আমার বউ একসাথে থাকি, কিন্তু না, তোমরা সবাই এক, তোমার আর মায়ের মধ্যে কোনো ফারাক নেই, তোমরা সবাই এক। এক সবাই এক, সবাই এক। বাড়ির সবাই চেয়েছিল না আমার আর আমার বউকে আলাদা করার জন্য? মাকে গিয়ে বলে দাও বড় মা, পৃথিবীর একটাই বউ ছিল আর একটাই থাকবে, তার কুইন অরেঞ্জ। মনির সাথে ওনার বিয়ের কথাটা নিশ্চয়ই আগে থেকে হয়েছে বড় মা, তুমি সবটা জানতে? হ্যাঁ জানতাম। তুমি চেনেও কেন কিছু বলনি বড় মা? তোকে কি করে বলি বাচ্চা, তোর সাথে মনির বেশ অত দিত, সুনীল দা তোর বাবাকে পেরিয়ে আনবে বলে কথা দিয়েছে। বড় মা, তুমি তো আমাদের চিরকাল এক করে রাখার কথা দিয়েছিলে, তাহলে এত বড় একটা বিপদ আসছে জেনেও কেন আটকালে না? আমি চেয়েও পারিনি বৌমা। কেন পারোনি? তোমার কথা তো কেউ বলতে পারে না বাড়িতে, তাহলে কেন বাধা দাওনি বড় মা? এই শেষ মুহূর্তে এসে তুমি আমাদের সবটা জানাচ্ছ বড় মা, এর আগে কেন বলোনি? আমি নিরুপায় ছিলাম রে মা, বিশেষ করে আমি নিরুপায় ছিলাম। আমি এমন দম সংকটে ঠাকুর ঠাকুর এর আগে কখনো পেলেনি আমাকে। কিসের ধর্ম সংকট বড় মা?
জানিস জানিস মা, ওরা মে বলেছিল যে যদি মনির সাথে মানকের বিয়ে হয় তবে ওরা মানকের বাবাকে। কি হয়েছে বাবার? চুপ করে গেলে কেন বড় মা, বলো না চুপ করে কেন রয়েছো? চুপ। কি করতে যাচ্ছিলেন ঠাকুর? না না না, বের কথা শুনে এমনি বাচ্চারা সব দিশেহারা হয়ে গেছে। এরপর যদি আমি বলি ওদেরকে বাবার অপহরণের কথা, ওরা ওরা তো কুল কিনারা খুঁজে পাবে না, কি করবে কে জানে ঠাকুর। আমি আমি কিছুতেই কর্তার সাথে কি হচ্ছে সেটা বাচ্চাদের বলতে পারবো না। বরং বিপদ থেকে উদ্ধারের পথ আমাকেই বাতলাতে হবে। কিসের ধর্মসংকট? কেন কিছু বলনি আমাদের? কেন ওদের আটকাওনি? তোর মা যে আমায় তোর দিব্যি দিয়েছিল বাচ্চা, আমার দিব্যি দিয়েছিল যাতে আমি তোদের কিচ্ছু না বলি। এরপর আমি তোকে কি করে কিছু বলতে বল? মা চাইটা কি? আমার বউকে এত অপছন্দ যে অন্য একটা মেয়েকে লুকিয়ে আমার সাথে বিয়ে দিতে চাইছে। বাবা বাড়িতে থাকলে এমনটা কিছুতেই হতে দিতেন না। তখন তুমি বাবার ব্যাপারে একটা কি বলতে গিয়ে আটকে গেলে। বলো না উনি কোথায়, কখন আসবে? আমি জানি নে বউ, আমি কিচ্ছু জানি না। বুঝতে পারছো না বউ, বাবার না থাকার সুযোগটাই কাজে লাগাচ্ছে ওই সুনীল খুলোয়ার মায়ের সই। কিন্তু ওদের এই স্বপ্নের কেতায় আগুন দেব আমি। শুধু বিয়ে কেন, ওদের সব কটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। আর মায়ের পিছারটা নয় বাবা এলেই করবেন। মানিক দাঁড়া, তুই নিচে যাবি না। কেন আটকাচ্ছ আমাকে? নিচে যেতে দাও, মায়ের সাথে কথা বলতে হবে। আমি এই বিয়েটা করব না বড় মা। তুই নিচে যাবি না, শোন আমার কথা, যাবি না তুই। তার মানে তুমিও চাও যাতে এই বিয়েটা হয়? তবে তুমিও আমাকে পছন্দ করো না, তাই না? কি বলছিস বৌমা? নিচে যে জটিলতাটা হচ্ছে না সে ব্যাপারে তোদের কোনো ধারণা নেই। বাবা আমার কথাটা শোন, তুই কথা বলে ঝগড়া করে এই বিয়েটা আটকাতে পারবি না, পারবি না তুই আটকাতে। তবে তুমিও বাকিদের মতো বলছো বিয়েটা চুপচাপ মেনে নিতে বড় মা। তাই যদি হয় আমার বউয়ের জন্য আমি তোমার সাথেও লড়বো। তোরা একদিনে তোদের বড় মাকে এই চিনলি? শোন, আমি না কথা দিয়েছি, আমি কথা দিয়েছি তোদের দুটিকে আমি কখনো আলাদা হতে দেব না। মারা তো উঠে পড়ে লেগেছে। পৃথ্বীরাজের এই বিয়ে আমরা আটকাবো কি করে? আমি কি করবো বড় মা? আপনার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে তার মৃত্যুর জন্য কিন্তু আপনার আপনার এই বড় বউমা দায়ী থাকবেন। এতগুলো টাকা যখন দিয়েছি মণিমার বিয়েটা আমি দেব, তারপর ছাড়।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।